শ্রীমৎ স্বামী শরণানন্দজি মহারাজের লেখা সুন্দর একটি পুস্তক থেকে কিছু অংশ পাঠককে ধন্যবাদ। তিনিও একদিন এই সুবর্ণ সুযোগ পেয়েছিলেন গুরুদেবের অসীম কৃপায়। গুরুদেবের লেখাতেই আপনারা বুঝতে পেরেছিলেন যে মানুষটিকে নিয়ে আজকে আমাদের এই স্মরণ মনন। তিনি ভারতবর্ষের বাইরের কোন সন্ন্যাসী নন, বর্তমান তামিলনাড়ুর রাজ্যে আন্দামি গ্রামে তিনি জন্মগ্রহণ করেছিলেন। অন্যান্য সাধারণ শিশুর মতো পূজনীয় মহারাজের জীবন ছিল না। সবচেয়ে যে গুণটি ছিল সেটি হচ্ছে তিনি ছিলেন শান্ত, সহজ এবং সরল প্রকৃতির একজন মানুষ। পড়াশোনার দিকটাও ছিল খুব ভালো, কিন্তু মাতৃস্নেহে একটি শিশু তথা বালক যেভাবে তার জীবনকে সুন্দরভাবে গড়ে তুলতে পারে, সেই মাতৃস্নেহ থেকে একসময় যে প্রবীণ নবীন যুবক জয়রাম বঞ্চিত হয়, তার গর্ভধারিণী মা খুব কম বয়সে জয়রামকে রেখে এই পৃথিবী ছেড়ে চলে যান। রাগে ভরে মা রেখে আমরা ছোটবেলা থেকেই শুনে আসছি, তাই পিতৃদেবের সাথেই তিনি একসময় নাসিকে যেতে বাধ্য হন। চাকরি সূত্রে পিতৃদেবকে নাসিকে যেতে হল, তো সেখান থেকে পুনরায় আমরা দেখতে পাই তিনি তামিলনাড়ুতে ফিরে আসেন। কিন্তু ছোটবেলা থেকেই তিনি শ্রীরামচন্দ্রের ভক্ত ছিলেন। কেমন ভক্ত? রামনবমী আসলেই আমরা যেমন একটু বেশি বেশি করে ভগবান শ্রীরামচন্দ্রকে স্মরণ মনন করি, এই জয়রাম সেদিক থেকে একেবারে ব্যতিক্রম। তিনি সুযোগ পেলেই ভগবান শ্রীরামচন্দ্রকে স্মরণ করতেন। এবং
এবং দেখা যায় কোনো কোনো সময় গভীর রাত পর্যন্ত ভগবান শ্রীরামচন্দ্রের কথা ভাবতে ভাবতে তিনি অস্ত্র বিসর্জন করছে, তার বুক ভেসে যাচ্ছে। ভগবান শ্রীরামচন্দ্রকে যেমন ভালোবাসতেন তিনি, ভগবান শ্রীকৃষ্ণকেও তিনি ভালোবাসতেন। এর থেকে বোঝা যায় ছোটবেলা থেকেই আধ্যাত্মিক পথে এগিয়ে যাওয়ার জন্য তার মনটি, তার মানসিকতা খুব ভালো ছিল। এবং দেখা যায় আমরা জানতে পারি তার প্রিয় গ্রন্থের মধ্যে শ্রী শ্রী রামকৃষ্ণ কথা বৃত্ত একটি এবং স্বামীজির ইয়াংযোগ। এখানে একটি প্রশ্ন আপনারা করতেই পারেন, ছোটবেলা থেকেই কি আমাদের গুরুদেব অর্থাৎ পরম পূজ্যপাদ শ্রীমৎ স্বামী শরণানন্দজি কি এই বাংলা ভাষাটি জানতেন? যদি বাংলা ভাষা যদি জানা না থাকে তাহলে তিনি শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত পড়তেন কিভাবে? আপনারা হয়তো অনেকেই জানেন না, শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত কিন্তু প্রথমে ইংরেজি ভাষাতে প্রথম বের হয়, কারণ মাস্টার মহাশয় ইংরেজি শাস্ত্রে তার সবচেয়ে সেই ভাষাটির প্রতি যেমন আকর্ষণ ছিল, বলতে পারতেন খুব ভালো, লিখতে পারতেন, তাই প্রথমেই ইংরেজি ভাষায় শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত প্রকাশ পায়। তাই এই যুবক জয়রাম পরবর্তীকালে পরম পূজ্যপাদ শ্রীমৎ স্বামী শরণানন্দজি মহারাজ সেই ইংরেজি ভাষার যে কথামৃত সেটি তিনি পড়তেন, এবং শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত পাঠ করে তিনি রামকৃষ্ণ মঠ ও এবং রামকৃষ্ণ মিশনের প্রতি একটি শ্রদ্ধা, একটি ভক্তি, ঠাকুরের প্রতি শ্রদ্ধাশীল হয়ে ওঠে। কারণ শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতে যে সমস্ত অমৃত কথা মাস্টার মহাশয় লিপিবদ্ধ করেছেন, সে সমস্ত অমৃত কথা শ্রবণ করে পাঠের মাধ্যমে পাঠ করে তিনি রামকৃষ্ণ মিশনের প্রতি তার একটি দুর্বলতা বলুন বা মিশনের প্রতি ভালোবাসার জন্মায়। তাই প্রথমেই তিনি বর্তমান মুম্বাইয়ে যে রামকৃষ্ণ মিশন আছে সেই রামকৃষ্ণ মিশনেই কিন্তু যাতায়াত শুরু করে। তো এক সময় তিনি সম্পাদক মহারাজকে না পেয়ে সম্ভবত অপর্ণা পরম পূজ্যপাদ শ্রীমৎ স্বামী অপর্ণানন্দজি মহারাজের কাছে তার ইচ্ছা প্রকাশ করলেন যে তিনি রামকৃষ্ণ মিশনে যোগদান করতে চান। আপনারা জানেন যদি এই মুহূর্তে কেউ বলেন রামকৃষ্ণ মঠ মিশন থেকে আগামীকাল দীক্ষা নেওয়া যাবে সেটি কিন্তু সম্ভব হয় না। সেরকম
তিনি মুম্বাই রামকৃষ্ণ মিশনে যোগদান করার ইচ্ছা প্রকাশ করলেন। অথচ পূজনীয় শ্রীমৎ স্বামী অপর্ণানন্দজি মহারাজ বলছেন, না না, এইভাবে রামকৃষ্ণ মিশনে যোগদান করা যায় না, তুমি আসা যাওয়া করো, তারপর দেখবে সময় যখন হবে, ঠাকুরের যখন ইচ্ছা হবে, তোমার আশা হয়তো সেদিন পূরণ হবে। এটি একটি পদ্ধতি। যেন আমি দেখেছি আমাদের এই বামনগাছি অঞ্চলে একজন যুবক যখন রামকৃষ্ণ মঠ ও মিশনে যোগদান করার ইচ্ছা প্রকাশ করে, তাকে নিয়ে গিয়ে যখন আমাদের বারাসাত রামকৃষ্ণ মঠে পূজনীয় শ্রীমৎ স্বামী মুক্তিকা মহন্তজি মহারাজের হাতে তুলে দেওয়া হয়, সেদিন কিন্তু বলেননি, হ্যাঁ তুমি এসতে ভালো হয়েছে, থেকে যাও, তুমি সন্ন্যাসী হতে পারবে। না না, তিনি সেদিন বললেন, এসতে ভালো হয়েছে, আমাকে বলেন প্রশান্ত, ভালোই তো, ও কিছুক্ষণ থাকুক, আজকে বিকেলবেলা সে রাত বাড়ি ফিরে যাবে, আগামীকাল পুনরায় আসবে। তো তাকে বলে দেওয়া হলো, আগামীকাল আসার সময় কিন্তু বাড়িতে বলে আসবে, আগামীকাল আমি মিশনে থাকবো, রাত্রি বাস করব, তারপর দিন সকালবেলা কিন্তু চলে যাবে পুনরায় বাড়িতে, একদিন বাড়িতে থাকবে, পুনরায় বাড়িতে বলে আসবে, আমি দুদিন থাকবো, ঠিক ঠিক একদিন বাড়িতে থেকে দুদিন পুনরায় রাত্রি বাস করেছে, সেখানে লাইব্রেরিতে বসে কিছু কাজকর্ম করছে, এইভাবে দুই দিন পরে, পরবর্তীকালে তিন দিন চার দিন এভাবে থেকে থেকে সে ঘন্টা যেন বেজে উঠল বারাসাত মঠ থেকে বেলুড় মঠের উদ্দেশ্যে সে রওনা হয়েছে একদিন। তো মঠ মিশনে এভাবেই যারা সন্ন্যাসী হতে যায়, আমার মনে হয় প্রবীণ যারা সন্ন্যাসী তারা এভাবেই পরামর্শ দেন, উপদেশ দেন। এক্ষেত্রে কিন্তু তাই হয়েছিল। যাই হোক, সবচেয়ে আমার যেটি আনন্দের অনেক সময় দেখা যায় তা হয়েছিল পরম পূজ্যপাদ শ্রীমৎ স্বামী স্বর্ণানন্দজি মহারাজের কাছ থেকে, ব্রহ্মচর্য লাভ কিন্তু একই গুরুদেবের কাছ থেকে, এবং সন্ন্যাস লাভ কিন্তু হয়েছিল এই গুরুদেবের কাছ থেকে। তো পরম পূজ্যপাদ শ্রীমৎ স্বামী স্বর্ণানন্দজি মহারাজের কাছ থেকে হয়তো আমি, আমার দীক্ষা যেহেতু অনেক আগেই হয়েছে পরম পূজ্যপাদ শ্রীমৎ স্বামী ভূতেশানন্দজি মহারাজের কাছ থেকে, কিন্তু এই রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের বিভিন্ন সংজ্ঞাধ্যক্ষ বা সহসংজ্ঞাধ্যক্ষদের সান্নিধ্য মাঝে মাঝে পাওয়ার একটু সুযোগ ঘটে থাকে, এটিও ঠাকুরের অসীম কৃপায়। তো আমি সরাসরি পূজনীয় মহারাজকে, আপনারা গুরুস্থান বলেন, তিনি রামকৃষ্ণ মঠ বামনমুড়ার, আপনারা জানেন এই রামকৃষ্ণ মঠ বামনমুড়া সেটিও কিন্তু আমাদের মতো একটি প্রাইভেট সেক্টর ছিল, যেহেতু গুরুর স্থান আমার মনে হয় তিনি যখন সাধারণ সম্পাদক ছিলেন পরম পূজ্যপাদ শ্রীমৎ স্বামী স্বর্ণানন্দজি মহারাজ রামকৃষ্ণ মঠ মিশনের বিভিন্ন দায়িত্ব পালন করেছেন, ভাবতে পারবেন না, তিনি যখন সাধারণ সম্পাদক ছিলেন বামনমুড়ার রামকৃষ্ণ মঠে বিশেষ একটি সভায় তিনি উপস্থিত ছিলেন, সেদিন আমিও ছিলাম। এই প্রাইভেট সেন্টারটিকে তিনি রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের একটি শাখা সেন্টার হিসেবে এই সেন্টারটিকে
দিন তিনি অনুমতি দিয়েছিলেন। সাধারণ সম্পাদক থাকাকালীন পরম পূজ্যপাদ শ্রীমৎ স্বামী শরণানন্দজী মহারাজ কি ত্রাণ, কি শিক্ষাক্ষেত্রে বিভিন্ন ভাবে ভক্তদের তিনি সদুপদেশ প্রদান করে তাদেরকে কৃপা প্রদান করেছেন, অর্পিত করছিলেন। দুই চার পাঁচ বছর নয়, আমার সংখ্যাটি ঠিক মনে নেই, আমার মনে হয় প্রায় বৎসরের উঠতে হবে, তিনি সারদা মঠের মতো সারদা পীঠ, ক্ষমা করবেন, সারদা পীঠ, সেখানে তিনি বাংলাতে বলতেন, আর ইনি বাংলা বুঝতে পারতেন না, বলছে তার জন্য আমাকে কতবার যে বকা খেতে হয়েছে, কারণ আমি বুঝতেই পারি না, কারণ সবচেয়ে ইংরেজি ভাষাতে তিনি সাবলীল ছিলেন। তাই তিনি ঠিক করেছিলেন যে না, আমাকে বাংলা ভাষাটি ভালো করে শিখতে হবে। দেখুন, পরবর্তীকালেই পূজনীয় মহারাজ বাংলা ভাষাটি এত সুন্দরভাবে বলতেন, যারা তার কৃপা পেয়েছেন, দীক্ষা লাভ করেছেন, সেখানে আপনাদের সাথে কিভাবে কথা হয়েছে সেটি আমার জানার কথা নয়, কারণ যেখানে দীক্ষা দেওয়া হয় সেখানকার যে শব্দ, এই শব্দটি নিচে থেকে শোনা যাচ্ছে, কিন্তু রামকৃষ্ণ মঠ মিশনে যখন দীক্ষা প্রদান করা হয় সেখানে যারা সামনে বসে থাকে দীক্ষার্থী, তারাই একমাত্র শুনতে পান, কারণ মাইকটিকে আগের দিন সন্ধ্যার সময় দরজার বাইরে একজনকে নয় দুজনকে দাঁড় করানো হয় যে ভেতরের সাউন্ড দরজার বাইরে যাচ্ছে কিনা, আর বাইরের থেকে মোবাইলে বলতে হচ্ছিল ওই দিন আমাকে, নানা একটু একটু শুনতে পাচ্ছি, তখন ভেতর থেকে সেটিকে কমানো হচ্ছে। যখন পুনরায় ফোনে বললাম না আর শুনতে পাচ্ছি না, ঠিক সেই জায়গায় সাউন্ডকে রেখে দেওয়া হয়েছে, তারপর দিন দীক্ষার সময় সেই ভলিউমে কিন্তু কথা বলেছেন গুরুদেব। অর্থাৎ যারা গুরুদেবের সামনে ছিলেন বা থাকেন তারাই একমাত্র তার উপদেশগুলো সেদিন শুনতে পান। তাই আপনারা বেশি করে জানবেন সেদিন গুরুদেব আপনাদের সাথে কিভাবে আপনাদেরকে উপদেশ প্রদান করেছেন। তো আমি যেটুকু শুনেছি বামনগোড়া মঠে বিভিন্ন সময় তিনি এসেছেন, বারাসাত মঠে এসেছেন, বলুন তো তিনি যখন বাংলায় বলতেন আপনাদের কি বুঝতে খুব অসুবিধা হতো? কারণ তিনি ঠিক করে নিয়েছিলেন আমাকে বাংলা ভাষাটি ঠিক ঠিক ভাবে জানতে হবে, যদি শ্রী শ্রী রামকৃষ্ণ কথা নিজের ভাবার্থ যদি আমাকে জানতে হয়। তাই তিনি বাংলা ভাষাটি নিখুঁত ভাবে শিখেছিলেন। তো তিনি খুব সুন্দরভাবে কয়েকটি কথা বলতেন, যার মধ্যে একটি বিষয় আমার মনে রেখাপাত করেছে। তিনি বলছেন যারা ঈশ্বরমুখী, কথাগুলি খুব মনোযোগ সহকারে শুনবে, তারা ঈশ্বরমুখী চিন্তা ভাবনার মধ্যে জীবন যাপন করে তারাই সঠিক পথে রয়েছে, আর যারা সেটি না করে সংসারে রয়েছে শুধু সংসার মুখী হয়ে রয়েছে, তাদের পক্ষে আধ্যাত্মিক পথে এগিয়ে যাওয়া সম্ভব নয়। বলছে সেই পথে যাওয়ার একটি সুন্দর রাস্তা রয়েছে, সেটি কি? বলছে মন্ত্র নেওয়া।
ঈশ্বরমুখী চিন্তা ভাবনার ক্ষেত্রে মন্ত্র নেওয়াটি একটি বিশেষ দিক বলে তিনি বলছেন। মন্ত্র নেওয়া মানে একজন গুরুদেবের প্রয়োজন, আমার মনে হয় সেটি তিনি ইঙ্গিত করছেন। একজন গুরুদেবের প্রয়োজন রয়েছে মন্ত্র নেওয়া। শুধু মন্ত্র নেওয়াটি আমরা অনেকে মন্ত্র নিয়ে থাকি, আজকের শুভ দিনের সমালোচনা নয়, নিন্দাসূচক কোনো কথা নয়, কিন্তু কথা হচ্ছে আমরা মন্ত্র নেওয়ার পরে যে যেভাবে গুরুদেব আমাদেরকে সেই মন্ত্র নেওয়ার পরে জীবন ধারণ করতে বলেন, বলুন তো আমরা যারা এখানে উপস্থিত আছি সবাইকে আমরা সেভাবে পালন করি করি না? তাই তিনি বলছেন ঈশ্বরমুখী জীবন যাত্রা যাদের, তাদের জীবন সফল। আমি চাই তারা ঈশ্বরমুখী জীবনযাত্রাতে সদা লিপ্ত থাকুক। তো কথা হচ্ছে তার সহজ সরল এই জীবন, একসময় যখন সম্পাদক থেকে সহসভাপতি হবেন শোনা যাচ্ছিল, বেলুড় মঠ থেকে ঘোষণা হয়নি, আমার এখনো মনে পড়ে রামকৃষ্ণ মঠ বামনমুড়াতে এসেছে, সেদিন আপনাদের আরেকজন সুপরিচিত মহারাজ অকালে চলে গেলেন, আমাদের বামনগাছিতে এসেছিলেন, ভাইস প্রেসিডেন্ট সম্পাদক ছিলেন এক সময়, পরম পূজ্যপাদ শ্রীমৎ স্বামী শিবময় আনন্দজী মহারাজ, স্বয়ং শিবের মতো তার জীবন, আমাদের বলাকা ভবনে এসেছিলেন একবার, তিনিও সেদিন উপস্থিত ছিলেন। অথচ সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন স্বর্ণানন্দজী মহারাজ। তো সেখানে যেখানে প্রণাম নেওয়ার ব্যবস্থা করা হয় বামনমুড়া মঠে, সেখানে পূজনীয় স্বর্ণানন্দজী মহারাজ বসে রয়েছেন, আর খুব রসিক ছিলেন ইনি, যেমন খুব সহজ সরল ছিলেন স্বর্ণানন্দজী, আর শিবময়ানন্দজী ছিলেন তিনিও শান্ত মানুষ, কিন্তু একটু জোরে কথা বলতেন। আমি একটি ঘটনা বলবো এই মুহূর্তে মনে পড়ছে, তিনি বলছেন আরে সব রাখা হয়েছে, ফটোর ব্যাপার নেই। তখন সম্ভবত প্রবীর মহারাজ ছিলেন, প্রবীর মহারাজ বলছে আরে প্রশান্ত বাবু দেখুন তো কাউকে পাওয়া যায় কিনা। তখন একজন মোবাইলে ছবি তুলবে, সম্ভবত কল্যাণ বারো সাথে। আমি বললাম কল্যাণ দা একটা ছবি তোলা যাক। শিবময়ানন্দজি বলছে আরে যা ছবি তুলতে বলছি কিছুদিন পরে কিন্তু কিনতে হবে এই ছবি। তখনও কিন্তু বেলুড় মঠ থেকে ঘোষণা হয়নি ইনি ভাইস প্রেসিডেন্ট হবেন, গুরুদেবের আসন অলঙ্কৃত করবেন অবশ্যই, কিন্তু শিবময়ানন্দজি মহারাজ যেহেতু ওনারা ট্রাস্টি ছিলেন, আপনারা এটি জানে জেনে রাখুন, আপনাদের এই গুরুদেব স্বামী স্বর্ণানন্দজি মহারাজ যেমন ম্যানেজিং কমিটির ছিলেন, ট্রাস্টি বোর্ডও ছিলেন, এবং একেবারে শেষে যদিও তিনি সংগাধ্যক্ষ হিসেবে ছিলেন, সহসংগাধ্যক্ষ হিসেবে ছিলেন, সহসম্পাদক ছিলেন, সম্পাদক ছিলেন, বিভিন্নভাবে বিভিন্ন সেন্টারের দায়িত্বে ছিলেন, দায়িত্ব তিনি পালন করেছেন। কথা হচ্ছে তখনই তিনি বলছিলেন যে এই ছবি তুলে রাখো তোমরা, একদিন এই ছবি মঠ মিশনের বিভিন্ন সেলস কাউন্টারে বিক্রি হবে। তখন আমরা বুঝতে পারছিলাম মহারাজ গুরুদেবের আসন পেতে চলেছে ঠাকুরের অসীম কৃপায়। ঠিক কিছুদিন পরেই ঘোষণা হলো বেলুড় মঠ থেকে ইনি সহসভাপতি হিসাবে নির্বাচিত হয়েছে, আমরা দীক্ষা লাভ করেছি, তার নামে জয় দেওয়া হচ্ছে না। এখানে গুরু হচ্ছে ইষ্ট আর গুরু অভেদ। এমনও আছে যদি গুরু বলছেন গুরুদেবকে
এখন আরো বেশি বেশি করে বুঝতে পারবেন, যারা দীক্ষা নেওয়ার পরে বেলুড় মঠ গিয়ে হয়তো গুরুদেবকে প্রণাম করার সেভাবে ইচ্ছা জন্মায়নি, শরীরটি ছেড়ে দিয়ে চলে গেছেন, এখন বারবার আপনাদের অনুভব হবে গুরুদেবের সান্নিধ্য তো আর পাওয়া যাবে না সরাসরি। কিন্তু সুযোগ ছিল, বেশি দূর নয়, বারাসাত মঠে এসেছেন। আমাদের বামুনগুড়া মঠে এসেছেন, শিবরাতে এসেছেন, বেলুড় মঠে, বেলঘরিয়ায়, কত জায়গায় না তিনি এসেছেন। চরণতলি নেওয়ার জন্য আমরা এই সংসারে ডুবে থেকে সুবর্ণ সুযোগ থেকে আমরা বঞ্চিত হয়েছি। দেখবেন যত দিন যাবে ওই খালি স্থান আর পূর্ণ হবে না, শূন্যস্থান আর পূর্ণ হবে না। আক্ষেপ থাকবে, সময় থাকতে পানি দেওয়া গেল না, সুযোগ ছিল, পানি দেওয়ার জন্য নৌকা তৈরি ছিল, নৌকাতে ওঠা যেত, নৌকা করে পার হওয়া যেত, গুরুদেবের কাছে পৌঁছাতে পারলাম, কিন্তু সংসারের নানা কর্ম নিয়ে ব্যস্ত থাকার জন্য তার থেকে আমরা বঞ্চিত হলাম। শাস্ত্র বলছে গুরু তিনি, গুরু যদি সম্মুখে থাকে ইষ্টের চিন্তা না করলেও চলে। শাস্ত্রে এমনও লেখা রয়েছে, যদি স্বয়ং দেবাদিদেব মহাদেব রুষ্ট হন গুরুদেব সেই ক্ষেত্রে যদি কৃপা করে তাতে ক্ষতি হওয়ার কোনো কারণ নেই, কিন্তু গুরুদেব যদি রুষ্ট হন দেবাদিদেব মহাদেবের পক্ষেও কিছু করা সম্ভব না। এই হচ্ছে গুরুদেব। তো আজকে আমরা এখানে তাকে স্মরণ মনন করছি। আমাদের এই সেবা কেন্দ্রে আপনারা জানেন এই সেবা কেন্দ্র গুটি গুটি পায়ে হাঁটতে শুরু করেছে, তখন থেকেই কোন সহ সংগাধক্ষ বা সংগাধকের যদি শরীর যায় মহাসমাধিতে শ্রী রামকৃষ্ণ লোকে গমন করে, সেক্ষেত্রে আমাদের সেন্টারে ভান্ডারা অনুষ্ঠান হয়। অনেক প্রাইভেট সেন্টার তো ভাবতেই পারে না, তারা তো অবাক হয়ে যায়। আমাদের মঠ মিশনের যে সমস্ত সেন্টারগুলি রয়েছে সেখানে মহারাজেরা বলেন আপনাদের সেন্টারও আবার হয় নাকি, এখানে আসুন, এখানে করলেই হবে। আজকে বামনগুড়াতে হচ্ছে, বলছে না না প্রশান্তবাবু পরে কোনো একদিন করবেন, আমাদের না মহারাজ, বেলুড় মঠে যেদিন হয় বামনগাছিতেও সেদিন ভান্ডারা অনুষ্ঠান। বেলুড় মঠে কি কি কার্যসূচি আজকে অনুষ্ঠিত হচ্ছে, পরবর্তীতে বিশেষ হোম, তারপর ঠাকুরকে ভোগ নিবেদন করা হচ্ছে, আর স্মরণ সভা রয়েছে, অর্থাৎ স্মৃতিচারণ ধরে রেখে আমাদের এই ছোট্ট প্রতিষ্ঠানটিতেও আপনাদের সক্রিয় সহযোগিতায় আজকের এই ভান্ডারা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আমাদের সভাপতি মহাশয় স্বাগত জানিয়েছে। আমরা আশা করব আমাদের সভাপতি মহাশয় বলছিলেন গুরুদেবের কৃপা সদা বর্ষিত হবে। আচ্ছা বলুন তো, আমি একজন প্রবীণ সন্ন্যাসীকে জিজ্ঞেস করেছিলাম বেশি দিন আগে নয়, যখন পরম পূজ্যপাদ শ্রীমৎ স্বামী গীতানন্দজি মহারাজ যোগদানে দীর্ঘদিন শয্যায় ছিলেন, আমি জিজ্ঞেস করেছিলাম কারণটি কি। তিনি বলেছিলেন এর মূল কারণ হচ্ছে
যারা তার কাছ থেকে দীক্ষা লাভ করেছেন, তারা তার নির্দেশ মতে জপ ধ্যান করে না। তার নির্দেশ ছিল একটি সুন্দর জীবন যাপন করো। সুন্দর জীবন যাপন করবার জন্যই তিনি এই মন্ত্র দীক্ষা দিয়েছেন। সেটি আমরা ঠিক ঠিক ভাবে করি না। স্বামী সমাজ চিত্তানন্দজী মহারাজ গুয়াহাটি রামকৃষ্ণ মিশনের যিনি অধ্যক্ষ সম্পাদক ছিলেন, তিনি ফ্রিডম ফাইটার ছিলেন, ব্রাহ্মণ সন্তান, ডাবল এম এ তখনকার দিনে, অতি উচ্চদরের একজন সাধু, তাকে বলে সাধু দেখেছি। আপনারা যে বলেন না যে প্রশান্তদা ঘড়ির দিকে তাকায় আর অনুষ্ঠান করে, সারা জেলা জুড়ে প্রতিজন সংগঠক বলে এটি কি করে করেন, মহারাজেরা জিজ্ঞেস করেন কি করে করেন, এর জন্য অবদান যদি থাকে পরম পূজনীয় শ্রীমৎ স্বামী ইজানন্দজি মহারাজ, তাকে বলে সন্ন্যাসীর কি রূপ। আগের দিন কথা বলে এসেছি, সন্ধ্যার পর তারপর দিন সকাল 5টায় যখন শুনতে পাই এই পূজনীয় মহারাজ শরীর ছেড়ে দিয়ে চলে গেছেন, তখন কিন্তু মোবাইলের সৃষ্টি হয়নি, পাশের বাড়িতে ফোন এসেছে, আমি শুনেই অবাক হয়ে গেলাম। মহারাজকে বললাম কি বলছেন আপনি, কালকে একটু দেখে আসলাম, বলছে এ ভাই তুমি কালকে দেখেছ, রাত 2:30 দাঁতের ব্যথায় আমি কষ্ট পাচ্ছি, মহারাজ জানেন রাত্রে 10টা নাগাদ আমাকে তার রুমে কিছু হোমিওপ্যাথি মেডিসিন থাকতেন, এ বিষয়ে ওনার একটু ভালো ধারণা ছিল, ডাক নাম ছিলেন কমলেশ, তো বলছেন কমলেশ তোমার জন্য আমি ওষুধ পাঠাচ্ছি, এটি তুমি খেয়ে নিও, মনে হয় তুমি সুস্থ হয়ে যাবে। কিন্তু মহারাজ নাকি ঠিক রাত 2:30 সময় যখন দেখতে পান যে দোতলায় লাইট জ্বলছে আর একতলায় নিচের রুমটিতে পূজনীয় সম্পাদক মহারাজ থাকতেন, তখন ডেকে বলছেন কমলেশ তুমি এখনো ঘুমাওনি, তোমার বুঝে খুব কষ্ট হচ্ছে, 2:30 যিনি সংবাদ নিচ্ছেন তার সন্ন্যাসী আরেকজন ভাইয়ে, তিনি ভোর 5টা নাগাদ শরীর ছেড়ে দিয়ে চলে গেলেন, জীবনে কেউ দেখেনি, আমার কথা বাদ দিন, জীবনে কেউ দেখেনি মঙ্গলারতিতে বা সান্ধ্য আরতিকে তিনি অ্যাটেন্ড করেননি, যতই শরীর খারাপ হোক সান্ধ্য আরতি আর মঙ্গলারতি তিনি উপস্থিত থাকতেন, একমাত্র সেই দিন কেন মঙ্গলারতিতে পূজনীয় মহারাজ আসেননি, মঙ্গলারতি শেষ হওয়ার পরে প্রথম সন্ন্যাসীদের মধ্যে দু একজন বলছেন মহারাজ আজ মঙ্গলারতিতে আসেননি, অদ্ভুত, আমরা যাই না সামান্য একটু শরীর খারাপ হলে, কিন্তু পূজনীয় মহারাজ কি হলো, তখন বলছে মহারাজের মনে ঘুম ভাঙেনি, কিন্তু না এই ঘুম না ভাঙা সন্ন্যাসী নেননি, আমার জ্যেষ্ঠ ব্রাতা রয়েছে এখনো মনে পড়ে জয়ন্ত কুমার চৌধুরী, তখন বলে একটি শব্দ ছিল, মহারাজের সামনে গিয়ে প্রশ্নের সম্মুখীন হতে হতো, দাদার তখন নতুন ভাবে হাই প্রেশার হয়েছিল আমার এখনো মনে পড়ে, দাদা গেলেন একটু টেনশনে ছিলেন, পূজনীয় মহারাজ বলছেন আপনি বাইরে বসুন আরো একটু বইটি পড়ুন, অথচ ইনি একজন শিক্ষক মানুষ বই পড়ে গেছেন, কিন্তু হাই প্রেশার না, নিয়মের বাইরে তিনি কখনো যেতেন না, তো সেই মানুষটিকে সেই মানুষটির কাছ থেকে সময় কাকে বলে, আমার জীবনে আর কিছু নিতে পারেনি ওনার কাছ থেকে, সময় কাকে বলে, একদিন শুধু তিনি সময়
নিজের জীবনে পালন করতে পারেনি, মঙ্গল আরতিতে যাননি। মহারাজরা গিয়ে যখন ডাকছে মহারাজ মহারাজ, সেই মহান মহারাজ মহাসমাধি লাভ করেছেন, শ্রীরামকৃষ্ণকে গ্রহণ করেছেন বলেই সেদিন শুধু মঙ্গল আরতিতে যাননি। আমরা বর্তমানে দেখি অনেক সন্ন্যাসী অসুস্থ হলে সেই মঠ মিশনের যারা কিছু কর্মী থাকে তারা তাদের এই গেরুয়া বসনটি ধুয়ে দেয়, কিন্তু কেউ দেখেনি স্বামী ইচ্ছানন্দজি মহারাজের বস্ত্র কাউকে তুলিয়ে দিতে। রামকৃষ্ণ মঠ মিশনের জন্য সেখানকার ম্যাজিস্ট্রেট, বর্তমান যেখানে মিশন আছে তার পাশের একটি জুবলি লাঠিচার্জ করে সেখানে ফাঁকা করে দিচ্ছিল। পূজনীয় মহারাজ আগে যেখানে পুরানো মিশন ছিল সেখানে শুনতে পেয়েছেন ম্যাজিস্ট্রেট এসে জমি তুলে দেওয়া হবে রামকৃষ্ণ মিশনকে। মহারাজ তখনকার দিনের বাহন ছিল চার চাকা মানে জিপ, জিপ গাড়ি আপনারা দেখেছেন, মারুতি ফারুতি এসব কিছুই হয়নি। জিপ থেকে মহারাজ দেখছেন নেমে ম্যাজিস্ট্রেট লাঠিচার্জ করে জায়গা ফাঁকা করে দিচ্ছে, গরিব মানুষগুলোকে তুলে দিচ্ছে। মহারাজ গিয়ে সজোরে বললেন ম্যাজিস্ট্রেটকে, আপনার এত সাহস, ভগবান শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব এখানে এসে বসবেন? এই গরিব যারা বসে রয়েছে এদের মধ্যে ভগবান রয়েছে, আমি চাই না এই জমি, বিনা পয়সায় দেওয়া হচ্ছে কিন্তু এই জমি সরকারের তরফ থেকে নেন নাকি, আমার এই জমির প্রয়োজন নেই, এখানে ভগবান শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব অন্তত এসে এখানে আসন গ্রহণ করবেন না। ক্লাসিক্যালি যারা শিল্পী তাদের সাথে তবলায় সঙ্গত করে তুমি এই শুনে অবাক হবে, শাস্ত্রীয় সঙ্গীতের প্রতি এত শ্রদ্ধাশীল ছিলেন তোমাদের গুরুদেব পরম পূজ্যপাদ শ্রীমৎসবীর স্বর্ণানন্দ। দেশের প্রধানমন্ত্রী তিনি শুনতে পেয়েছেন সেবা প্রতিষ্ঠানে ভর্তি হয়ে রয়েছে, তিনি বলছেন আমার মধ্যে যেটুকু সেবা দেখতে পাচ্ছেন তার মূল সুর কিন্তু বেঁধে দিয়েছিলেন পরম পূজ্যপাদ শ্রীমৎসবীর স্বর্ণানন্দজি মহারাজ। আপনারা কাঁদছেন শুধু এখানে, আপনারা শুনলে অবাক হবেন, আমারও জানা ছিল না বেলুড় মঠে যে নতুন করে একটি তোরণ তৈরি হয়েছে, আপনারা যে তোরণটি দেখেছেন একেবারে সামনে ভেতরে মঠের মূল ফটকের দিকে যাওয়ার আগেই সেখানে একটি বৃক্ষ ছিল, পরম পূজা ভঙ্গার পরে তখন নাকি বিশেষ একটি বৃক্ষ যার নাম উইপিং উইলো, ওই বৃক্ষটির সামনে এসে নাকি তিনি বলতেন দাঁড়াও, দীর্ঘ সময় নাকি সে বৃক্ষটির দিকে চেয়ে থাকতেন। এই বৃক্ষ সেই বৃক্ষটির সামনে স্বর্ণানন্দজি মহারাজ যখন আসতেন বলতেন দাঁড়াও, হুইলচেয়ারে করে নিয়ে আসলো যখন তিনি সুস্থ ছিলেন, তখনও নাকি তিনি সেই বৃক্ষটির সামনে এসে দাঁড়িয়ে পড়তেন, অনেকক্ষণ ধরে চেয়ে থাকতেন এবং হাসি মুখে যেন বৃক্ষটির সাথে কথা বলছেন। আপনাদের কেমন লাগবে জানি না, আরেকজন গুরুদেব পরম পূজ্যপাদ শ্রীমৎ স্বামী বিমলাত্মানন্দজি মহারাজ, যাকে তাপস মহারাজ বলে আমরা দীর্ঘদিন জানি, পরম পূজ্যপাদ শ্রীমৎ স্বামী আত্মস্থানন্দজি মহারাজ লিখছেন, এ সাধারণ কোনো কারো ভক্তের কোনো লেখনীতি নেই, তিনি লিখছেন সম্প্রতি লিখেছেন তখনও সেবা প্রতিষ্ঠানে পরম পূজ্যপাদ শ্রীমৎ স্বামী স্বর্ণানন্দজি মহারাজ রয়েছেন, আর সেই বৃক্ষটি কোনো বৃষ্টি নেই, কোনো ঝড় নেই, কোনো তুফান আসেনি, কোনো আয়লা নেই, আমফান নেই, হাওয়া নেই, হাওয়ার কোনো গতি নেই, কিছু নেই। হঠাৎ দেখতে পেল কর্মীরা, কিছু সন্ন্যাসীরা দেখতে পেল সেই গাছটি যেই
গাছটির সামনে গুরুদেব গিয়ে দাঁড়িয়ে থাকতে সেই গাছটির দুটি ডালা হঠাৎ ভেঙে পড়েছে। তখন কেউ বুঝতে পারেনি এই ঘটনাটি ঘটেছে নাকি। শুনতে পায় এটা সন্ধ্যা সাতটার মধ্যেই, সাতটা কত মিনিটে এই ঘটনাটি ঘটেছে বেলুর মঠে, আর আটটা দশ কি চোদ্দ মিনিটে সেবার প্রতিষ্ঠান থেকে সংবাদ আসে গুরুদেব মহাসমাধি যোগে শ্রী রামকৃষ্ণ লোকে গমন করেছেন। দীর্ঘটিও ধরে কাঁদছে, তার আপন মানুষটি মহাসমাধি লাভ করতে যাচ্ছেন দীর্ঘটিও বুঝতে পেরেছেন, আগাম সংকেত দিচ্ছেন যে তিনি মহাসমাধি লাভ করতে যাচ্ছেন বলে। ভাবতে পারেন, ভাবা যায়? এই গুরু এর বিরাট মিনিং আছে। যারা কবি গান করে আমার গুরুদেবের কাছ থেকে শোনা, পরবর্তীকালে অন্যান্য পুস্তকও পেয়েছি, আমাদের বিশ্লেষণ হচ্ছে একেবারে সহজ ভাবে, সাধারণ ভক্তরা যেন বুঝতে পারে। গুরু শব্দের অর্থ হচ্ছে অন্ধকার, আর গুরু শব্দের অর্থ হচ্ছে আলো। যিনি অন্ধকারে আলো প্রদান করেন তিনি হচ্ছেন গুরুদেব। আমাদের জীবনে যেটুকু আলো আমরা দেখতে পাচ্ছি তার অবদান হচ্ছে এই গুরুদেবের। আমরা আমাদের অহংকারের বলে হোক, নিজের শক্তি মনে করে আমরা বলি আমরাই করছি। ময় জীবনকে তার কৃপার মাধ্যমে, তার ভালোবাসার মাধ্যমে আলো প্রদান আপনাদের এই গুরুদেবের জীবনী প্রকাশিত হয়েছে। সরাসরি পেতে পারেন, আশা করি আগামীকাল থেকেই পেতে পারেন, আপনার বারাসাত মঠে গেলে এখানেও পাবেন। এর দেখবেন মূল্য যদি ভাবতে যান 50 টাকাও হবে না হয়তো, কিন্তু এর যে গুণাগুণ গুরুদেব সম্পর্কে যখন জানতে পারবেন না খুব কষ্ট হবে তখন, যদি ঠিক ঠিক ভাবে পড়া যায়। আর আমাকে মুক্তি গাওয়ানো দিয়েছে মহারাজ বলতেন, বলে কে অনেকেই উদ্বোধনটাকে প্রশান্ত কেন যেন তার যেখানে ড্রয়িং রুম রয়েছে সেখানে একটি টেবিল থাকে, টেবিলের উপরে উদ্বোধনটি রাখা থাকে, সে ছুঁয়েও দেখে না, দিয়ে যায় একটি আশ্রমের সম্পাদক টাকাটি যদি, কিন্তু এটি কেন রাখে জানো, আমি মিশন থেকে দীক্ষা নিয়েছি, দেখো আমি এই পত্রিকা পড়ি, বলে ছুঁয়েও দেখে না। এই পুস্তকটি আনা তখনই সঠিক হবে যদি মনে করেন গুরুদেবের জীবনী পড়ব, ভালো লাগবে। যেটুকু শ্রদ্ধা ভক্তি আছে গুরুদেবের প্রতি দেখবেন শত গুণে বেড়ে যাবে। তার মধ্যে সেই সম্ভার রয়েছে সেই পুস্তকে, দাম কম, অমূল্য সম্পদ। আপনারা যদি যারা দীক্ষা নিয়েছেন অনুভূতি শেয়ার করতে চান, আমরা কিছু সময় আপনাদেরকে দিতে পারি।